শুভ সকাল প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। স্টে হোম স্টে সেফ কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। আমাদের ক্লাসটি ভিজিট করার জন্য তোমরা অনলাইন টিবেট .com অথবা facebook.com/onlinetibet এই লিঙ্কে যেতে পারো এবং তোমরা ক্লাসটি পুনরায় দেখতে পারো। আমি প্রকৌশলী উত্তম কুমার দেবনাথ, ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং টেকনোলজি, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আজকের ক্লাসটি পরিচালনা করছি। আজকে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি সাবজেক্টের পঞ্চম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই সাবজেক্টটি মূলত রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন টেকনোলজির ষষ্ঠ বর্ষের ছাত্রদের জন্য। আমাদের সাবজেক্টটি আজকে যে চ্যাপ্টারটি সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ দ্য ফ্লুইড ফ্লো থ্রু ইন দ্য পাইপ, অর্থাৎ পাইপের ভিতর দিয়ে যে ফ্লুইড প্রবাহিত হয় সেগুলি নির্গমনের পরিমাণ এবং বিভিন্ন ধরনের যে ফ্লুইডের প্রবাহ আছে সেই প্রবাহগুলোর ক্লাসিফিকেশন নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। তাহলে আমি মূল ক্লাসে যাচ্ছি, তোমরা সকলে কাগজ এবং কলম নিয়ে প্রস্তুত হও, কারণ ক্লাসটি যখন তোমরা দেখছো তখন সাথে সাথে যদি কিছু ছোট ছোট নোট করে নাও তাহলে তোমাদের পরবর্তী ক্লাসটি আবার দেখলে বা বুঝতে তোমাদের সুবিধা হবে। আমি গত ক্লাসে বলেছিলাম এই চ্যাপ্টারটির সাথে পরবর্তী যে কিছু চ্যাপ্টার আসবে তার একটি লিঙ্ক আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি এটি ভালো বুঝতে পারি তাহলে পরেরটি আবার বুঝতে পারবো। তার আগের অনেকগুলো চ্যাপ্টার আমরা 4টি চ্যাপ্টার শেষ করেছি, সেখানে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেগুলোর সাথে এখানে অনেকগুলো জিনিস আবার আসবে। তাহলে একটি চ্যাপ্টারের সাথে কিন্তু আরেকটি চ্যাপ্টার খুব সুসম্পর্ক বা ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে। তাহলে যদি একটি চ্যাপ্টার আমরা ভালো করে বুঝতে চাই তাহলে সবগুলি ভালোভাবে বুঝতে হবে, একটি বাদ দিয়ে আরেকটি বোঝার অনেক কঠিন কাজ হয়ে যায়। তাই তোমাদের উচিত হবে যারা পূর্বের ক্লাসগুলো দেখো নাই তোমরা আবারও ক্লাসগুলো আমাদের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে তোমরা দেখতে পারো, এবং তোমরা সেই ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমাদের বর্তমান যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো দেখতে বা বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মূল ইয়াতে যাচ্ছি। তাহলে আমাদের শিখন ফল কি, আজকের পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো, অর্থাৎ আজকের পাঠ যখন আমরা শেষ করব তখন আমরা যে সমস্ত বিষয়ে আমাদের জানতে পারবো সেটা হচ্ছে পাইপের ভিতর দিয়ে যে ফ্লুইড প্রবাহিত হবে সেটা তরল হতে পারে, গ্যাস হতে পারে বা বায়বীয় হতে পারে। এই ফ্লুইডের কত ধরনের প্রবাহ আছে সেই প্রবাহগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো, এর ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর আরেকটি জানতে পারবো হলো ধারাবাহিকতার সূত্র, অর্থাৎ প্রবাহের ধারাবাহিকতার সূত্র অর্থাৎ কন্টিনিউটি ইকুয়েশনটা আমরা ডেভেলপ করতে পারবো, এবং কন্টিনিউটি ইকুয়েশন আমরা কোথায় কোথায় ব্যবহার করবো এবং কিভাবে ব্যবহার করবো সেই বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। আর একটি হচ্ছে ফ্লুইডের ভিতর ফ্লুইড পাইপের ভিতর দিয়ে যখন প্রবাহিত হবে তখন তার যে নির্গমন হয় কি পরিমাণ নির্গমন হয় বা ডিসচার্জ হয় বা রেট অফ ডিসচার্জ সেটি আমরা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমে শুরু করছি পাইপের ভিতর দিয়ে ফ্লুইডের বিভিন্ন ধরনের প্রবাহী। পাইপের ভিতর দিয়ে ফ্লুইডের বিভিন্ন ধরনের প্রবাহী আমরা আগে বলছিলাম, তাহলে অনেকগুলি প্রবাহ প্রকারভেদ আছে। তাহলে আমরা যদি প্রথমে চিন্তা করি তাহলে কি আছে আমাদের আসবে অবিচল প্রবাহ বা অনবিচল। এখানে আমরা দুইটি মিল আছে, একটা হলো স্টেডি ফ্লো একটা আনস্টেডি ফ্লো। দেখো পরেরটি আবার বলছে যে সুষম এবং অসম, তাহলে আমরা ইউনিফর্ম নন ইউনিফর্ম। তাহলে শিখাটা খুব সহজ, আমরা যদি বাংলাও শিখতে পারি আবার ইংরেজিতেও আমরা বলতে পারি। তাহলে স্টেডি ফ্লো প্রথমটা, তারপর আনস্টেডি ফ্লো, ইউনিফর্ম নন ইউনিফর্ম, লেমিনার, তার সাথে হবে টার্বুলেন্ট, লেমিনার টার্বুলেন্ট, অর্থাৎ দুইটি জোড়া জোড়া যদি আমরা শিখি। তাহলে অবিচল অনবিচল, সুষম প্রবাহ অসম প্রবাহ, সস্তৃত প্রবাহ বা অবাধ্য প্রবাহ, এই দুটি 5 এবং 6 যে দুটি আছে সেগুলো আমার মনে হয় তোমরা ইংলিশে লেখো, কারণ এগুলো বাংলা আসলে এর যে বাংলা করা হয়েছে সে অনুবাদটুকু না বলে সরাসরি লেমিনার ফ্লো বলতে পারো আর টার্বুলেন্টকে টার্বুলেন্ট ফ্লো বলতে পারো। তাহলে আমরা প্রথম দুইটি হলো স্টাডি এবং আনস্টাডি ফ্লো, ইউনিফর্ম নন ইউনিফর্ম ফ্লো, লেমিনার এবং টার্বুলেন্ট ফ্লো। তারপর আছে কম্প্রেসিবল ফ্লো এবং ইনকম্প্রেসিবল ফ্লো, সংকোচনশীল অসংকোচনশীল, একটা রোটেশনাল ইরোটেশনাল, হ্যাঁ, ঘূর্ণীয়মান এবং অঘূর্ণীয়মান।
তারপরে একমাত্রিক, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল ফ্লো। তাহলে মোট 13টি এখানে প্রকারভেদ দেখানো হয়েছে, এগুলো আবার বিস্তারিত আমরা আলোচনা করব। তাহলে আমাদের 13টি কি কি ছিল? প্রথমটি ছিল কি, ইউনিফর্ম নন ইউনিফর্ম, হ্যাঁ, স্টাডি আনস্টাডি, তারপরে লিমিনার, টার্বুলেন্ট, কম্প্রেসিবল, ইনকম্প্রেসিবল, রোটারি, ইরোটেশনাল, রোটেশনাল, ইরোটেশনাল, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল এবং থ্রি ডাইমেনশনাল। তাহলে আমাদের যদি পরীক্ষা আসে প্রবাহীর প্রকারভেদ, প্রবাহীর প্রকারভেদ, তাহলে আমরা 13 প্রকার নামটি লিখে দিব। এখন আমরা আসি অবিচল প্রবাহী, স্টেডি প্রবাহী, যে প্রবাহীর চরিত্র সমূহ, যেমন প্রবাহী যখন প্রবাহিত হয় তখন তার কি আছে, বেগ আছে, তার ঘনত্ব আছে, তার চাপ আছে, তার তাপমাত্রা আছে, ইত্যাদি, যদি সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয় না, সময়ের সাথে পরিবর্তিত হয় না, সময়টা এখানে ইম্পর্টেন্ট, সময়ের সাথে যদি পরিবর্তন না হয় তাহলে এটাকে আমরা বলবো কি, স্টেডি ফ্লো। ক্লিয়ার? তাহলে যে প্রবাহীর চরিত্র সমূহ, যেমন আমরা বলছি কি, চাপ, তাপমাত্রা, বেগ এবং ঘনত্ব, এগুলো কি হবে না, সময়ের সাথে পরিবর্তন হবে না, তাহলে সেটা বলছে অবিচল প্রবাহী বা স্টেডি প্রবাহী। আনস্টাডি, জাস্ট যে প্রবাহী প্রবাহ চরিত্র সমূহ বেগ বা চাপ এবং ঘনত্ব ইত্যাদি কি হয়, সময়ের সাপেক্ষে পরিবর্তিত হয়। প্রথমটা আমরা বলছি পরিবর্তিত হয় না সময়ের সাপেক্ষে, আর দ্বিতীয়টাতে আমরা বলছি কি, সময়ের সাথে পরিবর্তিত হয়, তাহলে সেটা বলছি কি, আনস্টাডি ফ্লো। আনস্টাডি ফ্লো, তাহলে স্টাডি ফ্লো, আনস্টাডি ফ্লো, সেটি আমরা জানলাম। তারপর আসি ইউনিফর্ম নন ইউনিফর্ম। ইউনিফর্ম আর নন ইউনিফর্ম আগের যে দুটি সংজ্ঞা ছিল এগুলো কিন্তু কাছাকাছি, শুধু এখানে একটি জিনিস মনে রাখবা, ওইটা ছিল সময়ের সাথে পরিবর্তিত, এখানে হচ্ছে দূরত্বের সাপেক্ষে পরিবর্তন, দূরত্বের সাপেক্ষে পরিবর্তন। অর্থাৎ প্রবাহী যে পথে যাবে সেই পথের দূরত্বের সাপেক্ষে যদি ব্যাগ এবং অন্যান্য হাইড্রোলিক বৈশিষ্ট্যগুলি, যেগুলো বলছে চাপ, ঘনত্ব এবং তাপমাত্রা, পরিবর্তন হার যদি শূন্য হয় তাকে আমরা বলছি সুষম প্রবাহী, অর্থাৎ পরিবর্তন হবে না, পরিবর্তন হার শূন্য মানে পরিবর্তন হবে না, তাহলে সেটা হচ্ছে আমাদের কি, ইউনিফর্ম। আর নন ইউনিফর্ম বলছে কি, যে প্রবাহীর পথে দূরত্ব সাপেক্ষে কি হয়, ব্যাগ অন্যান্য হাইড্রোলিক পরিবর্তন হয়, তাহলে পরিবর্তন হলে বলছে কি, নন ইউনিফর্ম ফ্লো, নন ইউনিফর্ম ফ্লো। তাহলে আসলে আমরা লেমিনার ফ্লো, লেমিনার ফ্লো কাকে বলে, যে প্রবাহীর প্রতিটি তরলের কোন একটি নির্দিষ্ট গতিপথে থাকবে, অর্থাৎ এই যে প্রবাহিত হচ্ছে যে পানিগুলি বা অন্য কোনো গ্যাস, তাদের কণাগুলি কি নির্দিষ্ট পথে থাকবে, অর্থাৎ কেউ কাউকে ক্রস করবে না, কেউ কারোর সাথে ধাক্কা ধাক্কি করবে না, অর্থাৎ একটি নির্দিষ্ট পথে গিয়ে তারা ডিসচার্জ হয়ে যাবে, তাহলে সেই প্রবাহিটাকে বলা হচ্ছে কি, লেমিনার ফ্লো, লেমিনার ফ্লো। অর্থাৎ যে প্রবাহী প্রতিটি তরলের কোনো একটি নির্দিষ্ট পথে অতিক্রম করে বা নির্দিষ্ট পথে থাকে সেগুলোকে বলা হচ্ছে কি, লেমিনার ফ্লো। টার্বুলেন্ট হচ্ছে তার উল্টা, টার্বুলেন্ট কি, যে প্রবাহীর প্রতিটি তরলের কোনা নির্দিষ্ট গতিপথ থাকে না, অর্থাৎ এলোমেলো ভাবে চলবে, কেউ ক্রস হবে, ধাক্কা ধাক্কি খাবে, হ্যাঁ, একটার সাথে একটা সংঘর্ষ হবে, তাহলে সেগুলোকে বলছে কি, টার্বুলেন্ট ফ্লো, টার্বুলেন্ট ফ্লো। ওকে, খুবই ইম্পর্টেন্ট এই দুটি সংজ্ঞা, পরীক্ষায় এই দুটি সংজ্ঞা কাকে বলে আসে এবং এর পার্থক্য কিন্তু আসে। তাহলে সংকোচনশীল প্রবাহ, যে প্রবাহীর ফ্লুইডের আয়তন, প্রবাহের ফ্লুইডের আয়তন, ঘনত্ব এবং প্রবাহ চলাকালীন সময় কি হয়, পরিবর্তিত হয়, তাকে বলছে সংকোচনশীল। আর অসংকোচনশীল প্রবাহের ঘনত্ব বা প্রবাহ চলাকালীন সময় কি হবে, এগুলোর পরিবর্তন হবে না, তাহলে সেটাকে বলছে অসংকোচনশীল প্রবাহী। তাহলে আমরা সংকোচনশীল প্রবাহী কাকে বলে এটি বলে লিখতে পারবো, অসংকোচন প্রবাহ কাকে বলে এটি আমরা লিখতে পারবো। এখন আসো আরো যে প্রবাহী আছে এগুলো আমি বিস্তারিত বললাম না, এগুলো তোমরা একটু পড়ে নিবে, কারণ এগুলো খুবই সহজ, একবার দেখলে তোমরা পারবে। তাহলে আমরা অন্য যে ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলোতে যাই। আরেকটি আছে ধারাবাহিকতার বা অবিরাম প্রবাহের সমীকরণ, খুবই ইম্পর্টেন্ট, এটাকে ইংলিশে বলা হয় কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশন কাকে বলে, আমরা কিভাবে কন্ডিশনটা ডেভেলপ করতে পারবো, হ্যাঁ, তো আমরা এখানে একটি চিত্র দেখিয়েছি, দেখো এখানে এই চিত্রে একটি পাইপকে দেখানো হয়েছে, এই পাইপের পানির প্রবাহটা দেখাচ্ছে এদিকে, অর্থাৎ চিকন প্রান্ত থেকে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, মোটা প্রান্তের দিকে ধাবিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা বলো এখানে যে পরিমাণ প্রেশার দিবে, এইখানে যে পরিমাণ পানি প্রবাহিত হবে বা ফ্লো রেট হবে বা ডিসচার্জ হবে বা নির্গমনের হবে, এই দুই নম্বর সেকশনে কি সম পরিমাণ নির্গমন হবে, তোমাদের কি মনে হচ্ছে? এক নম্বর সেকশন দিয়ে, অর্থাৎ এই বিন পয়েন্ট দিয়ে যে পরিমাণ পানি এদিকে প্রবাহিত হবে, দুই নম্বর সেকশন দিয়ে কি সম পরিমাণ পানি প্রবাহিত হবে? তোমরা ঠিকই ধরেছ, এক নম্বর সেকশন দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হবে, দুই নম্বর সেকশন দিয়ে সম পরিমাণে পানি প্রবাহিত হবে, এইটাকে বলা হচ্ছে কি, কন্টিনিউটি ইকুয়েশন। একটা জিনিস খেয়াল করো, এখানে যে পরিমাণ পানি আসছে যাবে, এখান থেকে কিন্তু একই পরিমাণ পানি যাবে, শুধু পার্থক্য একটি হবে, সেটা হচ্ছে এখানে কি থাকবে, পানির প্রেশার বা পানির চাপ বেশি থাকবে, এখানে পানির চাপ কি থাকবে, কম থাকবে, অর্থাৎ এখানে ভেলোসিটি আমরা বেশি পাবো, এখানে ভেলোসিটি আমরা কি পাবো,
কম পাব, কিন্তু নির্গমনের পরিমাণ অর্থাৎ ডিসচার্জ রেট বা কোয়ান্টিটি অফ ফ্লো রেট সেটা কি থাকবে, সমান থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি কিউ ওয়ান ইকুয়াল টু অবশ্যই কিউ টু। তাহলে নির্গমনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, কিউ দ্বারা। এখানে দেখানো হচ্ছে নির্গমনকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কি ইকুয়াল টু কি হবে সেটি আমরা ডেভেলপ করবো। তাহলে এখানে কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু এটি তোমরা জানলা, এটাই হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। তাহলে আমরা বলছি একক সময়ে প্রবাহিত তরলের পরিমাণ, তাহলে এখান দিয়ে একক সময়ে প্রবাহিত তরলের পরিমাণ, এটা সেকশন নাম্বার ওয়ান। ওয়ানের আমরা কি করবো, এর পাইপের ক্রস সেকশনাল এরিয়া অর্থাৎ পাইপের প্রচ্ছদের ক্ষেত্রফল, শুধু ক্ষেত্রফল বলা হয় কিন্তু আসলে এটি হচ্ছে প্রচ্ছদের ক্ষেত্রফল। তাহলে এক এক সেকশনের প্রচ্ছদের ক্ষেত্রফল এই ওয়ান, এক এক সেকশনের ভেলোসিটি বা গতিবেগ, ব্যাগটা হচ্ছে কত, বি ওয়ান। একইভাবে দুই নাম্বার সেকশনের ক্ষেত্রফল হচ্ছে কত, এ টু, এবং এর ভ্যালুসিটি হচ্ছে কত, বি টু। হ্যাঁ, এর ভ্যালুসিটি হচ্ছে বি টু। তাহলে আমরা ইকুয়েশন কি জানি, কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু, অর্থাৎ কিউ ইকুয়াল টু আমরা আবার কি জানি, ক্ষেত্রফল ইন্টু ব্যাগ, অর্থাৎ এ ওয়ান বি ওয়ান, এ ওয়ান বি ওয়ান। আর ইকুয়াল টু আবার কি লিখবো, এটা তাহলে কিউ টু কি আসবে, এ টু বি টু, এ টু বি টু। যেহেতু কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু, তাহলে আমরা কি লিখতে পারি, কি ইকুয়াল টু এ ওয়ান বি ওয়ান ইকুয়াল টু এ টু বি টু। এটি হচ্ছে কি, প্রবাহীর ধারাবাহিকতার সূত্র। এটা ছোট একটি প্রমাণ এবং এটি খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু আসে। তাহলে আমাদের এ ওয়ান বি ওয়ান ইকুয়াল টু এ টু বি টু, যদি আরেকটি সেকশন চিন্তা করো থ্রি, তাহলে কি হবে, এ ওয়ান বি ওয়ান ইকুয়াল টু এ টু বি টু ইকুয়াল টু হবে এ থ্রি বি থ্রি। অর্থাৎ চারটি করলে তাহলে কি হবে, এ ওয়ান বি ওয়ান ইকুয়াল টু এ টু বি টু ইকুয়াল টু এ থ্রি বি থ্রি ইকুয়াল টু এ ফোর বি ফোর। অর্থাৎ ক্ষেত্রফলটি জানতে হবে আর কি জানতে হবে, ভেলোসিটি জানতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, এর নির্গমনের পরিমাণ নির্ণয় করতে পারবো। তারপরে আসে নির্গমন বা প্রবাহের হার। তাহলে নির্গমনটা কি, কোনো পাইপের একটি নির্দিষ্ট অংশের মধ্যে দিয়ে একক সময়ে প্রবাহিত ফ্লুইডের পরিমাণকে বলা হচ্ছে নির্গমন। তাহলে এটা হচ্ছে ডিসচার্জ রেট, এটাকে বলা হয় কি, ইংরেজিতে বলে ডিসচার্জ রেট। এটিকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, এর একক কি হবে, এর একক হবে মিটার কিউব পার সেকেন্ড অথবা সেন্টিমিটার কিউব পার সেকেন্ড অথবা লিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে বা সময়ের সাথে কি পরিমাণ ফ্লুইড প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে তার কি, নির্গমনের পরিমাণ। তাহলে আসি একটি পাইপের ভিতর দিয়ে নির্গমনের সূত্র, একটি পাইপের ভিতর নির্গমনের সূত্র কি। তাহলে আমরা কিউ ইকুয়াল টু কি জানি, প্রচ্ছদের ক্ষেত্রফল পাইপের, আগে এটা লিখলাম। আর বি হলো কি, প্রবাহীর বেগ অর্থাৎ ভেলোসিটি। তাহলে আমরা কিউ ইকুয়াল টু কি পাবো, আয়তন, আয়তন ইন্টু ক্ষেত্রফল। আয়তন কত, তাহলে বি হচ্ছে ভেলোসিটি, সরি ভি হচ্ছে ভেলোসিটি, এ হচ্ছে এরিয়া। তাহলে এরিয়া এবং ভেলোসিটি যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, ঘনমিটার। এটা হচ্ছে মিটার স্কোয়ার আর এটা হচ্ছে কি, মিটার পার সেকেন্ড। তাহলে মিটার ঘনমিটার বা মিটার কিউব পার সেকেন্ড। তাহলে কিউর একক দাঁড়াবে কি, মিটার কিউব পার সেকেন্ড, অথবা যদি আমরা সেন্টিমিটার দিয়ে করি তাহলে সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, অথবা যদি আমরা এটিকে লিটারে নিয়ে যাই, এক লিটার সমান কত, 1000 সেন্টিমিটার কিউব, এক লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা জানি সেটাকে আমরা লিটারও নিতে পারি, তাহলে লিটারে আসবে কত, লিটার পার সেকেন্ড, লিটার পার সেকেন্ড। তাহলে এটাকে আর একক কিউর একক হবে। এখন আমরা আমাদের যে থিওরিটিক্যাল আলোচনা এটি এখানে শেষ করলাম, এখন আমরা প্র্যাকটিক্যাল ইয়াতে আসি, যে আমাদের প্রবলেম সলভ। এখানে আমরা তিনটি অঙ্ক করাবো আজকে, তোমরা প্রথম অঙ্কটি একটু দেখো। উদাহরণ এক নম্বর অঙ্কটি আমরা দেখাচ্ছি, 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি পাইপের ভিতর দিয়ে গড়ে 10 মিটার পার সেকেন্ড বেগে পানি প্রবাহিত হচ্ছে। তাহলে পানির নির্গমনের নির্ণয় করো, পানির নির্গমনের হার নির্ণয় করতে হবে, কি পরিমাণ পানি নির্গমন হয় সেটি আমরা নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, যখনই এরকম অঙ্ক আসবে তখনই তোমাদেরকে আগে যেতে করবে সেটি হচ্ছে এর যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলবো। তাহলে কি কি ডাটা দেওয়া আছে, প্রথমে আছে কি, পাইপের ব্যাস, ব্যাস কি, পাইপের এক প্রান্ত থেকে অপর প্রান্তের কি দূরত্ব, সেই ব্যাসটুকু হতো ডি। তাহলে আমরা এটিকে ডি দ্বারা, ডায়ামিটার, সেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। আর ব্যাসার্ধ যদি দেওয়া থাকে কোনো পাইপে, তাহলে এখানে আমরা ডি করে নেব, তাহলে ডি ইকুয়াল টু কি, টু ইন্টু আর। তাহলে আমরা পাইপের ব্যাস সেটা ডি ইকুয়াল টু কত, 10 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে নিয়ে নেবো, তাহলে মিটারে নিয়ে কত দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা। 100 দ্বারা ভাগ করলে কি হবে, 0.1 মিটার, 0.1। তাহলে আমরা পাইপের ব্যাসটি পেয়ে গেলাম 0.1 মিটার। এখন এটা কেন আমরা মিটারে নেবো, এটি একটু দেখো, যেহেতু আমাদের ব্যাসটা দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে আমাদের অবশ্যই আবার গড় বেগ আছে মিটারে, তাহলে দুটি দুই এককে আছে, তাহলে আমরা এক জাতীয় একক বানাইতে হবে। যেহেতু অঙ্ক করতে গেলে কি হবে, এক জাতীয় একক আমাদেরকে করে নিতে হবে। তাহলে আমরা করে নিলাম, প্রথমে ডি ইকুয়াল টু 10 সেন্টিমিটার দেওয়া ছিল, সেটাকে আমরা মিটারে নিলাম, 100 দিয়ে ভাগ করলে 0.15 মিটার।
তাহলে এটা পেয়ে গেলাম। এখন পাইপের ক্ষেত্রফলের কি সূত্র জানি আমরা, একটা পাইপের যদি ক্ষেত্রফল ক্রস সেকশনাল এরিয়ার বাইরে থাকে, ক্ষেত্রফল মানে বারবার বলছি যে ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ পাইপে যদি কাটা হয় ক্রস দিয়ে কাটা হয় তাহলে আমরা যেটা পাবো সেটি হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া। তাহলে ক্রস সেকশনাল এরিয়া ক্ষেত্রফলের সূত্র কি? পাই ডি স্কোয়ার বাই ফোর, পাই ডি স্কোয়ার বাই ফোর তোমরা জানো সবাই। আর যদি ব্যাসার্ধ দিয়ে বার করতে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, এটা হচ্ছে পাই ডি স্কোয়ার বাই ফোর, এটা হলো ব্যাসার্ধের জন্য। আর যদি ব্যাস যদি দেওয়া থাকে তাহলে সেটা হলো পাই ডি স্কোয়ার ফোর, আর যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তখন হলো ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। ব্যাসার্ধ দেওয়া থাকলে পাই আর স্কোয়ার সূত্রটি লিখতে হবে, আর যদি ব্যাস দেওয়া থাকে তখন সূত্রটি লিখতে হবে কি? পাইপের ক্ষেত্রফলের সূত্র হবে, ক্রস সেকশনাল এরিয়ার সূত্র হবে কি? পাই ডি স্কোয়ার বাই ফোর। তাহলে এখন পাই এর মান জানি, এটা তোমরা সবাই জানো 3.1416, আর ডি এর মানটি আমি বসিয়ে দিলাম 0.1 মিটার স্কোয়ার ডিভাইডেড বাই ফোর। তাহলে ক্যালকুলেশন করলে আমি পাবো কত? 0.00785 মিটার স্কোয়ার। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। দেখো তাহলে আমি যত অঙ্ক আসবে এই সাপ্লাইয়ের বা পাইপ জাতীয় রিলেটেড যত অঙ্ক আসবে সবগুলো অঙ্করে যখনই ডি হবে তখনই আমরা কি করবো এরিয়াটা বাইর করে নেবো। প্রিয় শিক্ষার্থী আবার বলছি, প্রথমে কি করবো আমরা? যেই ব্যাস দেওয়া থাকলে তাহলে ব্যাসের সাপেক্ষে তার কি বাইর করবো? এরিয়া বাইর করবো। এরিয়া বাইর করলে পরবর্তী ধাপে আমরা যাবো কি? এরপরে কি দেওয়া আছে? ব্যাগ দেওয়া আছে। তাহলে ভি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখন বলছে আমাদের নির্গমনের, নির্গমনের সূত্র কি জানি আমরা? কিউ ইকুয়াল টু এ ইন্টু বি, এ ইন্টু অর্থাৎ এরিয়া ইন্টু ভেলোসিটি, এরিয়া ইন্টু ভেলোসিটি অর্থাৎ ক্ষেত্রফল ইন্টু ব্যাগ। তাহলে ক্ষেত্রফলের মানটি উপরে আমরা নিয়ে নিচ্ছি, আগে বাইর করছি, সেটি আমরা বসিয়ে দিলাম 0.00785, আর ব্যাগের মান কত? 10, এটি সরাসরি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দুটি একক জাতীয় একক হয়ে গেল মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কি আছে দেখো, এরিয়ার একক মিটার স্কোয়ার আর ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে মিটার স্কোয়ার ইন্টু মিটার পার সেকেন্ড, তাহলে কি হবে? এটা যদি গুণ করি 0.0785 মিটার কিউব, তাহলে স্কোয়ার আর মিটার হবে মিটার কিউব, আর নিচে কি হবে? সেকেন্ড। তাহলে মিটার কিউব পার সেকেন্ড, এটি হচ্ছে আমাদের প্রবাহের নির্গমনের হার। খুবই ছোট অঙ্ক, তোমরা অবশ্যই এটা করতে পারবে এবং বুঝতে পেরেছো আশা করি। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। একটি পাইপের এক প্রান্তের ব্যাস দেওয়া আছে 200 মিলিমিটার এবং অপর প্রান্তের ব্যাস হচ্ছে 300 মিলিমিটার। তাহলে এখানে একটি পাইপের চিত্র আমরা দেখিয়েছি, এক প্রান্তের ব্যাস হচ্ছে 200 মিলিমিটার, অপর প্রান্তের ব্যাস হচ্ছে কত? 300 মিলিমিটার। এখন কোন তরল পদার্থ ওই পাইপের দিয়ে প্রবাহিত হওয়ার সময় তার চিকন প্রান্তের গড় বেগ, তাহলে চিকন প্রান্ত কোনটি? এখানে দুটি প্রান্ত আছে, একটি হচ্ছে 200 মিলিমিটার আর একটি হচ্ছে 300 মিলিমিটার। তাহলে এটি চিকন, তাহলে ডি ওয়ান অর্থাৎ এক নাম্বার সেকশনের ব্যাগ দেওয়া আছে, তাহলে বি ওয়ান দেওয়া আছে। হ্যাঁ, 4 মিটার পার সেকেন্ড হলে নির্গমনের পরিমাণ, তাহলে এখানে নির্গম যে কোনো একটি প্রান্তের নির্গমন বাইর করলে হবে, সেটির পরিমাণ অপর প্রান্তের গড় ব্যাগ। তাহলে দেখো এই প্রান্তের কি দেওয়া আছে? ব্যাগ দেওয়া আছে, আর এই প্রান্তের ব্যাগ আমাদের কি করতে হবে? বাইর করতে, তার নির্গমন যে কোনো একটি প্রান্তের বাইর করলে হবে। যেহেতু আমরা এই প্রান্তের ব্যাগ জানি তাহলে আমরা এই প্রান্তেরই নির্গমনের মান বাইর করবো, সেটি আমাদের পয়ের উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা আসি, দেওয়া আছে পাইপের সেকশন এক এক, দেখো এক এক সেকশন দেন, এটা আমরা সেকশন ধরলাম এক এক সেকশন, আর এটা হচ্ছে দুই দুই সেকশন। তাহলে আমরা প্রথমে কি করবো? এক এক সেকশনটা নিয়ে আলোচনা করবো। তাহলে কি কি দেওয়া আছে? পাইপের ব্যাস ডি ওয়ান ইকুয়াল টু 200 মিলিমিটার, তাহলে এটাকে আমরা মিটারে নিব, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে? 0.2 মিটার একটি হয়ে গেল। তাহলে পাইপের ক্ষেত্রফল কার? এ ওয়ান এর ক্ষেত্রফল। সূত্র কি ছিল? পাই ডি স্কোয়ার বাই ফোর। পাইপের ক্ষেত্রফলের সূত্র পাই ডি স্কোয়ার বাই ফোর, এখানে পাই এর মান 3.1416 যেটি বসিয়ে দিলাম, আর কি ডি এর মান হচ্ছে 0.2 মিটার স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এটি আমরা ক্যালকুলেশন করলে কি পাবো? পয়েন্ট কত? 0.0314 মিটার স্কোয়ার। এটি কার ক্ষেত্রফল? এক নাম্বার ক্রস সেকশন এক এক এর ক্ষেত্রফল পেয়ে গেলাম 0.0314 মিটার স্কোয়ার, এবং এর ব্যাক পেয়ে গেলাম বি ওয়ান 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার। তাহলে দুটি একক পেয়ে গেলাম, এ ওয়ান পেলাম বি ওয়ান পেলাম। তাহলে আমরা কিউ পাবো, কিউ ইকুয়াল টু কি সূত্র? প্রিয় শিক্ষার্থী কিউ ইকুয়াল টু কিউ ওয়ান ইকুয়াল টু, লেখো কিউ ইকুয়াল টু সূত্র হচ্ছে এ বি। তাহলে এক নম্বর জন্য সূত্র লিখি কিউ ওয়ান ইকুয়াল টু এ ওয়ান বি ওয়ান, কি ইকুয়াল টু কি? এ ওয়ান বি ওয়ান। এখন আমরা যাচ্ছি, তাহলে আমরা জানি নির্গমনের সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু এ বি, আর কিউ ইকুয়াল টু এখানে হবে এ ওয়ান বি ওয়ান। তাহলে এ ওয়ান এর মান তো আগে জানি, ওই যে বাইর করে নিচ্ছি সেটা 0.0314 ইন্টু বি ওয়ান এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, তাই ভেলোসিটির মান। তাহলে আমরা কি পাবো? দুটি গুণ করলে 0.1256 মিটার কিউব পার সেকেন্ড, এটি আমাদের একটি আনসার হয়ে গেল। এখন দুই নম্বরটি আমরা বাইর করবো, এই যে দুই নম্বর সেকশনের কি বাইর করতে হবে? ভ্যালোসিটি বাইর করতে। এখন আমরা দুই নম্বর সেকশনের জন্য আগে ক্যালকুলেশন করি, পাইপের ব্যাস দেওয়া আছে কত? ডি টু 300 মিলিমিটার, 300 মিলিমিটার, আর এটাকে মিটারে নিলে কত হবে? 300 মিলিমিটার। তাহলে আমরা যদি এটাকে মিটারে নিই 0.3 মিটার,
0.3 মিটার তাহলে পাইপের ক্ষেত্রফল কি হবে ক্রস সেকশন এরিয়া a2 পাই ডি স্কয়ার বাই 4 এখানে পাই এর মান 3.1416 যেটি আমরা জানি আর ডি এর মানটি এখান থেকে বসিয়ে দিলাম 0.3 হোল স্কয়ার ডিভাইড বাই 4 তাহলে ক্যালকুলেশন করলে কি পাবো 0.0707 মিটার স্কয়ার তাহলে আমরা এখানে ক্ষেত্রফলটি পেয়ে গেলাম কার এক দুই নম্বর সেকশনের ক্ষেত্রফলটি আমরা পেয়ে গেলাম এখন আসি আমরা জানি যে কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা কি জানি যে এখানে যে পরিমাণ নির্গমন আর এখানে নির্গমন কি সমান অর্থাৎ a1 b1 ইকুয়াল টু কি a2 b2 তাহলে আমরা লিখলাম a1 b1 ইকুয়াল টু a2 b2 যেটা আমরা b2 এর ভেলোসিটি বাইর করব b2 বাইর করব অর্থাৎ দুই নম্বর সেকশনের ভেলোসিটি বাইর করব তাহলে আমরা কি বলতে পারি b2 ইকুয়াল টু তাহলে কি হবে আমরা সাইড চেঞ্জ করলাম a2 b2 ইকুয়াল টু a1 b1 তাহলে b2 ইকুয়াল টু হবে a1 b1 ডিভাইডেড বাই a2 তাহলে এই মানগুলো আমরা উপর থেকে বসিয়ে দিই 0.0714 a1 এর মান পাই আবার b1 এর মান 4 ডিভাইড বাই a2 এর মান আমরা জানি সেটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম তাহলে আমরা কি পাবো 0.0707 অর্থাৎ আমরা যদি এই দুইটি গুণ করি তাহলে পাবো 1.77 মিটার পার সেকেন্ড প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু ভেলোসিটির এককটা কি হবে এটা আমরা একটু দেখি এটি হচ্ছে ক্ষেত্রফল ওকে এই ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার আর এখানে ক্ষেত্রফল মিটার তাহলে এই মিটার স্কয়ার কাটে যাবে আর বি ওয়ান এর একক কি ছিল মিটার পার সেকেন্ড তাহলে এখানে কি হবে মিটার পার সেকেন্ড তাহলে ভেলোসিটির একক হবে মিটার পার সেকেন্ড আর যদি এটি সেন্টিমিটারে করা হয় তাহলে কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি তিন নম্বর অঙ্কটি এটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটিও তোমরা আশা করি বুঝতে পারবে তাহলে আমরা প্রথমে অঙ্কটি একটু পড়ি কি বলছে তারা 450 মিলিমিটার ব্যাসের একটি পাইপ বিভক্ত হয়ে 300 মিলিমিটার এবং 200 মিলিমিটার পরিবর্তন তাহলে একটি পাইপ কি হলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল তাহলে দুটি ব্রাঞ্চ তৈরি করলো সেখানে এই একটি ব্রাঞ্চ এই একটি ব্রাঞ্চ তাহলে প্রথম পাইপটি ছিল ডায়ামিটার কত 450 মিলিমিটার এটি একটি পরিণত হয়েছে 300 মিলিমিটার পাইপে আর একটি পরিণত হয়েছে 200 মিলিমিটার পাইপে পরিণত হয়েছে আচ্ছা তারপরে বলছে যদি 450-এর ব্যাসের পাইপের গড় বেগ অর্থাৎ এই 450-এর গড় বেগটা দেওয়া আছে বি ওয়ান দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড তবে নির্ণয় করতে হবে কি কি নির্ণয় করতে হবে 450 ব্যাস দিয়ে নির্গমন তার মানে এখান দিয়ে কি পরিমাণ নির্গমন হয় সেটি বাইর অর্থাৎ কিউ ওয়ানটা আমাকে বাইর করতে হবে প্রিয় শিক্ষার্থী এখান থেকে কি বাইর করতে হবে কিউ ওয়ানটা আমাকে বাইর করতে হবে দুই নম্বর বলছে 300 মিলিমিটার ব্যাসের পাইপের গড় বেগ যদি 2.5 মিটার পার সেকেন্ড হয় তাহলে 200 মিলিমিটার ব্যাসের পাইপের ব্যাগ কত তাহলে এই দিক দিয়ে পাইপের ব্যাগ কত হবে বি থ্রিটা আমাদেরকে কি করতে হবে বাইর করতে হবে তাহলে আমরা আগের যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করব আমরা আগে কি বলছিলাম যে আমাদেরকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রত্যেকটি সেকশনের ইন্ডিভিজুয়াল আমরা ক্যালকুলেশন করব ক্লিয়ার প্রত্যেকটি সেকশন তাহলে এখানে সেকশন কয়টি তিনটি সেকশন কি কি সেকশন সেকশন নাম্বার ওয়ান এই পাইপটিকে আমরা বলছি কি সেকশন নাম্বার ওয়ান এই পাইপটিকে আমরা বলছি সেকশন নাম্বার টু এই পাইপটিকে আমরা বলছি সেকশন নাম্বার থ্রি প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু যে ফিগারটি সেটি দেওয়া থাকবে না ফিগারটি নিজেরা তৈরি করে নিতে হবে তাহলে তোমাদের সুবিধা মতো তোমরা এই ফিগারটি তৈরি করে নিবা হ্যাঁ তাহলে জাস্ট প্রশ্নটা বুঝে তোমার ফিগারটি কি করতে হবে তৈরি করতে হবে তাহলে আমরা প্রথমে যেটা চিন্তা করবো সেটা হচ্ছে এক এক সেকশনের জন্য আমরা ক্যালকুলেশন গুলো দেখি প্রথম হচ্ছে পাইপের ব্যাস যেটা আগে বলছি পাইপের ব্যাসটাকে আগে নিবা তাহলে পাইপের ব্যাস কত ডি ওয়ান ইকুয়াল টু 450 মিলিমিটার মিলিমিটারকে মিটারে নিয়ে গেলে কি করতে হবে আগে বলা হয়েছে 1000 দিয়ে ভাগ করতে হবে এটা তোমরা জানো সবাই আর তাহলে 0.45 মিটার 0.45 মিটার যেহেতু আমি ক্ষেত্রফল জানলাম তাহলে ক্ষেত্রফল জানলে আমার কি বাইর করতে হবে অবশ্যই আগে কি বাইর করে নিব হ্যাঁ সরি আমরা ব্যাস জানলাম তাহলে ব্যাস জানলে অবশ্যই কি করতে হবে ক্ষেত্রফল বাইর করতে হবে ব্যাস যদি আমি জানি তাহলে ক্ষেত্রফল বাইর করে নিব তাহলে পাইপের ক্ষেত্রফল বা ক্রস সেকশন এরিয়া a1 ইকুয়াল টু সূত্র কি পাই ডি স্কয়ার বাই 4 পাই ডি স্কয়ার বাই 4 তাহলে পাই এর মানটা বসিয়ে দাও 3.1416 ইনটু ডি এর মান উপর থেকে আমরা বসিয়ে দিলাম 0.45 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 তাহলে ক্যালকুলেশন করলে আমরা ইকুয়াল টু কি পাবো 0.1590 মিটার স্কয়ার 0.1590 মিটার স্কয়ার তাহলে এটা আমরা ক্ষেত্রফলকে পেয়ে গেলাম কার এক নম্বর পাইপের বা এক নম্বর সেকশনের জন্য ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং ব্যাগ কত এটা দেওয়াই আছে 3 মিটার পার সেকেন্ড যেহেতু এটা মিটার করে দেওয়া আছে এই জন্য আমরা এই মিলিমিটারটাকে মিটারে কনভার্ট করে নিলাম ঠিক আছে এই মিটারটাকে আমরা কিসে কনভার্ট করলাম মিলিমিটারটাকে মিটারে কনভার্ট করে নিলাম এখন আসো তাহলে আমাদের কিউ ইকুয়াল আমরা কি সূত্র জানি 450 মিটার ব্যাসের দিয়ে নির্গমন
যে আনসার, তাহলে আমরা এখানে নির্গমন কত সেটা আমরা বাইর করি। তাহলে নির্গমনের সূত্র আমরা কি ইকুয়াল টু কি জানি, এ বি। তাহলে যেহেতু এক নম্বর পাইপ, তাহলে কিউ ওয়ান ওয়ান লিখলাম, এ ওয়ান বি ওয়ান, কিউ ওয়ান ইকুয়াল টু এ ওয়ান বি ওয়ান। তাহলে কিউ ওয়ান ইকুয়াল টু এ ওয়ান এর মান জানি, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম 0.1590, আর বি ওয়ান মান তো দেওয়া আছে, সেটা 3 মিটার পার সেকেন্ড, সেটি বসিয়ে দিলাম। তাহলে দেখো এটার একক কি, এ ওয়ান এর একক হচ্ছে মিটার স্কয়ার ক্ষেত্রফলের একক, আর ভেলোসিটির একক কি মিটার পার সেকেন্ড। তাহলে এটি কি হবে মিটার স্কয়ার, আর মিটার তাহলে কি হবে মিটার কিউব, আর নিচে যে সেকেন্ড সেটা সেকেন্ড থেকে যাবে। তাহলে আমাদের রেজাল্টটি জানা হবে কত, 0.477 মিটার কিউব পার সেকেন্ড, 0.477 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে এটি আমরা একটি উত্তর পেয়ে গেলাম, ক্লিয়ার? এটি আর একটি উত্তর পেয়ে গেলাম। এখন পরবর্তীতে আমরা যাই, পরবর্তী দেখো আমরা 2 নম্বর সেকশনটিকে নিয়ে ক্যালকুলেশন করব। 2 নম্বর সেকশনটিকে আমরা কি কি জানি সেটা আগে লিখি। পাইপের ব্যাস ডি টু দেওয়া আছে, সেটা কত 300 মিলিমিটার, ডি টু ইকুয়াল টু কত আছে 300 মিলিমিটার। তাহলে 300 মিলিমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি কত দিয়ে ভাগ করব, হ্যাঁ 1000 দিয়ে ভাগ করব, করলে কি পাবো 0.30 মিটার, 0.30 মিটার। তাহলে এটি আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি বলবো, যেহেতু আমরা বলছি আগে ব্যাস জানি, তাহলে ব্যাস যদি জানি তাহলে অবশ্যই এর কি জানতে বলি পাইপের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে পাইপের ক্ষেত্রফল সূত্র কি, এ টু ইকুয়াল টু পাই ডি স্কোয়ার ফোর, এ টু ইকুয়াল টু সূত্র কি পাই ডি স্কোয়ার ফোর। তাহলে পাই এর মান জানো 3.1416, সেটি বসিয়ে দিলাম, আর ডি এর মানটি উপর থেকে বসিয়ে দাও 0.30, তার উপরে কি থাকবে একটি হোল স্কোয়ার থাকবে, ডিভাইডেড বাই কি হবে 4। তাহলে এটি ক্যালকুলেশন করলে কত পাবো 0.071 মিটার স্কোয়ার, 0.071 মিটার স্কোয়ার। ওকে, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম কার, 2 নম্বর সেকশনের পাইপের ক্ষেত্রফল, দুই সেকশনের পাইপের ক্ষেত্রফল পেলাম 0.071 মিটার স্কোয়ার। এখানে ভেলোসিটি দেওয়া আছে বি টু, সেটি কত 2.5 মিটার পার সেকেন্ড, 2.5 মিটার। তাহলে আমরা এই বি টু কিন্তু আমাদের নির্গমনের কথা বলে নাই, কিন্তু আমরা অঙ্কটি করতে গেলে 3 নম্বরের ক্যালকুলেশন করতে গেলে এটির আমাদের কি জানতে হবে, নির্গমনের পরিমাণ জানতে হবে। তাহলে এই নির্গমনের পরিমাণটা আমরা বাইর করে নিলাম, কিউ টু ইকুয়াল টু কি সূত্র, এ টু বি টু, কি টু ইকুয়াল টু কি হবে এ টু বি টু। তাহলে কিউ এ টুর মান তুমি জানো উপরে, এটা 0.071 এখানে বসিয়ে দিলাম, আর বি টুর মান কত 2.5 এখানে বসিয়ে দিলাম। তাহলে দুটি গুণ করলে 0.177, আর এটার একক কি, এর একক হচ্ছে মিটার স্কোয়ার, ভেলোসিটির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে গুণ করলে হবে মিটার কিউব পার সেকেন্ড। তাহলে নির্গমনের মানটি আমরা পেয়ে গেলাম কিউ টুর কত 0.177 মিটার কিউব পার সেকেন্ড। এটি কিন্তু আমাদের আনসার চাইনি, কিন্তু আমাদের দ্বিতীয় তৃতীয় যে অংশটি সেটি করার জন্য এটার নির্গমন পরিমাণ লাগবে, তাই আমরা এটা আগে নির্ণয় করে নিলাম। ওকে, একটু ক্লিয়ার আমার মনে হয় তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী অংশটিতে যাই। এখন দেখো আমাদের ক্ষয়ের যে উত্তরটি সেটি বাইর করবো, 300 মিলিমিটার ব্যাসের পাইপের গড় ব্যাগ যদি 2.5 মিটার হয় তবে 200 মিলিমিটার ব্যাসের পাইপের ব্যাগ কত। তাহলে 200 মিলিমিটার পাইপের এই যে পাইপ আছে সেই পাইপ দিয়ে কি ব্যাগে পানি প্রবাহিত হবে সেটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা 3 নম্বর সেকশনের জন্য যে ক্যালকুলেশন সেটি আগে দেখি। পাইপের ব্যাস অর্থাৎ ডি থ্রি কার্ড দেওয়া আছে কত 200 মিলিমিটার, ডি থ্রি কার্ড কত 200 মিলিমিটার এটি দেওয়া আছে। এখান থেকে আমরা এটিকে মিটারে কনভার্ট করে নিই, 1000 দিয়ে ভাগ করি কত পাবো 0.20 মিটার, ক্লিয়ার? 0.20 মিটার। তাহলে পাইপের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা জানো, পাই ডি স্কোয়ার বাই ফোর। তাহলে এখানে পাই ডি স্কোয়ার ফোর, পাইয়ের মান বসিয়ে দাও 3.1416, আর ডি এর মান উপর থেকে নিয়ে আনো কত 0.20। তাহলে 0.20 বসো, তার উপরে কি দিবে একটা হোল স্কোয়ার, আর ডিভাইডেড বাই কত হবে 4। তাহলে এটি ক্যালকুলেশন করলে কি পাবো 0.0314 মিটার স্কোয়ার, 0.0314 মিটার স্কোয়ার। তাহলে এটাকে ক্ষেত্রফলের একক। এখন আমরা এখন মূল জায়গায় আসি, এই অংশটির মূল অংশটি একটু দেখো, তোমাদের এই অংশটি তোমাকে ভালো করে বুঝতে হবে, একটু নোট করো তাহলে বুঝতে পারবো। আমাকে একটি প্রশ্নের উত্তর দাও তোমরা আগে, যে এখান দিয়ে যে পরিমাণ পানি এদিকে প্রবাহিত হবে, হ্যাঁ সেকশন নাম্বার 1 দিয়ে, দেখো প্রিয় শিক্ষার্থী, সেকশন নাম্বার 1 দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হবে সেই পরিমাণ পানির কি কিছু অংশ 2 দিয়ে যাবে, কিছু অংশ কোন দিকে দিয়ে যাবে 3 দিয়ে যাবে। তার মানে কি, এ কিউ অর্থাৎ 3 নম্বর সেকশন দিয়ে যে পরিমাণ পানি যাবে আর 2 নম্বর সেকশন দিয়ে যে পরিমাণ পানি যাবে, এই দুটির যোগফল, এই দুটির যোগফল সমান কি হবে 1 নম্বর সেকশন দিয়ে পানির পরিমাণের কি হবে সমান হবে। এটি ক্লিয়ার কিনা আবার বলছি,
এক নম্বর সেকশন দিয়ে যে পরিমাণ পানি নির্গত হবে তার কিছু অংশ যাবে 2 নম্বর সেকশন দিয়ে, কিছু অংশ যাবে কি 3 নম্বর সেকশন দিয়ে। অর্থাৎ 3 আর 2 এর নির্গমনের যোগফল সমান কি হবে? 1 এর নির্গমনের সমান হবে, 1 এর নির্গমনের সমান হবে। ক্লিয়ার? তাহলে 1 এর নির্গমনের যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি ধারাবাহিকতার সমীকরণ অনুসারে? Q1 ইকুয়াল টু অবশ্যই কি হবে? Q2 প্লাস Q3। ক্লিয়ার? Q1 ইকুয়াল টু কি লিখতে পারি? Q2 প্লাস Q3। তাহলে আমরা আগে কি করব, Q3টাকে বাইর করে নিব। তাহলে Q1 প্রথমে আমি বাইর করছি, দ্বিতীয় অংশ আমরা Q2 বাইর করছি, এখন আমরা Q3 এখান থেকে বাইর করে নিব। আগে Q3 সমান তাহলে কি হবে? Q1 মাইনাস Q2। তাহলে Q1 এর মান জানি, Q2 এর মান জানি, সেটি বসিয়ে দিলাম। তাহলে 0.477 মাইনাস 0.177, এই দুটি মান বসিয়ে বিয়োগ করলে পাবো কত? 0.3 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে আমরা কি পেয়ে গেলাম? Q3 পেয়ে গেলাম। তাহলে যদি এই 3 নম্বর পাইপের নির্গমনের পরিমাণ আমি জানি, তাহলে এখান থেকে আমি কার মান পাবো? B3 মান পাবো। যেহেতু আমি 3 নম্বর পাইপের কি জানি, ক্ষেত্রফল জানা আছে আমার, এই যে ক্ষেত্রফল 0.0314 মিটার স্কোয়ার। এখন আমরা লিখি নির্গমন সমান, আমরা কি সূত্র জানি? Q3 নির্গমন সমান A3B3। Q3 নির্গমন সমান কি জানি? A3B3। তাহলে B3 সমান কি হবে? Q3 বাই A3। Q3 বাই A3। Q3 এর মান তো আগে বের করছো 0.3, আর A3 এর মান আছে 0.0314। তাহলে একটা আরেকটা যদি ভাগ করে দাও তাহলে কি পাবো? 9.55 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে B3 তো। ওকে, তাহলে ভেলোসিটি কার 3 নম্বর সেকশনের ভেলোসিটি হচ্ছে কত? 9.5 মিটার কিউব পার সেকেন্ড। 9.5 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আরেকটি জিনিস আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে এই পাইপটি কি ছিল? মোটা ছিল। দেখো এর ভেলোসিটি কত? 3 মিটার পার সেকেন্ড। আর এই পাইপটি এর থেকে একটু চিকন, এর ভেলোসিটি হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড, কিন্তু এটা আছে কি আরো কম, কত 200। তাহলে এখানে ভেলোসিটি কি বেড়ে গেছে অনেক, 9.5। তাহলে দেখাচ্ছে ভেলোসিটি কি থাকতেছে, ডায়ামিটারের সাথে ভেলোসিটির একটি সম্পর্ক আছে। ওকে, তাহলে আমার মনে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এবং এটি প্র্যাকটিস করতে হবে। এর রিলেটেড আরো অনেক অঙ্ক আছে, তোমরা সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবা অবশ্যই, তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। কারণ প্র্যাকটিস করলে অঙ্ক বুঝে যাবে এবং তাতে তোমার চিন্তা এবং শক্তি বৃদ্ধি পাবে, এবং তখন তুমি বিভিন্ন প্রবলেম সলভ করার ক্যাপাসিটি বিল্ড আপ হবে। ওকে, তাহলে আমরা বাড়ির কাজ দিচ্ছি কিছু, এগুলো তোমরা বাসায় করবে। বাড়ির কাজ হচ্ছে লেমিনার প্রভাব এবং টারবুলেন প্রভাব ব্যাখ্যা করতে পার, ব্যাখ্যা করো এটি তোমরা কিভাবে, লেমিনার প্রভাব কাকে বলে, টারবুলেন প্রভাব কাকে বলে, লেমিনার প্রভাব এবং টারবুলেন প্রভাবের মধ্যে পার্থক্যটি তোমরা লিখবে, আর ধারাবাহিকতার সূত্রটি তোমরা কি করবে, ব্যাখ্যা করবে। হ্যাঁ, ধারাবাহিকতার সূত্রটি তোমরা ব্যাখ্যা করবে। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটি শেষ করছি, তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য, এবং পরবর্তী যে ক্লাস আমাদের আগামী সপ্তাহে আছে সোমবারে সকাল 10টায় তোমরা ক্লাসটি দেখবে। আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, এবং এইখান থেকে অনেকগুলি বোর্ডের কোশ্চেন থাকে, তোমরা সেই কোশ্চেনগুলো দেখবে এবং তোমরা সেটি ক্লাসটি দেখবে আশা করি। এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি।